সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে আলুর মধ্যে একটি ডিম দিয়ে কম তেলে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় তৈরি করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটি আলু। এখন প্রথমে একটি পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা ছুরি সাহায্যেও করতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিব। তো এখন হয়ে গেছে আর খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছে। তো সেমভাবে সবগুলো আলু আমি গ্রেট করে নিব। তো এখন হয়ে গেছে, এখন এগুলোকে কয়েকবার পানি বদলিয়ে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নেবেন, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো আমার এক কাপ ময়দার জন্য এখানে প্রায় এক কাপের মতো পানি লেগেছে। তো এখন এরকম একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন প্রথমে এইগুলোকে এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিচ্ছে। এখন আলু ডিম একত্রে খুব ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো এটাকে খুব ভালো করে স্মুথ করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। এখন আবার এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এই জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি আর প্যানটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে প্রায় হাফ চামচের মতো সয়াবিন তেল এভাবে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছে একটি ব্রাশের সাহায্যে। আর এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিচ্ছে। এখন এই ব্যাটারটিকে এভাবে স্প্রেড করে দিচ্ছে। আর অবশ্যই প্যানটিকে গরম করে তারপর এর মধ্যে ব্যাটার দিতে হবে। চাইলে এই কাজটি আপনারা চুলায় উঠিয়ে নিয়েও করতে পারেন। এখন উপর থেকে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছে। এরপর এখন এটাকে চুলায় উঠিয়ে দিচ্ছে। চুলায় উঠিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো বেক করে নিব। এখন 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু আমার দারুণ মজার নাস্তা রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই জন্য প্রথমে চারপাশটাকে একটু ছাড়িয়ে দিলাম, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো একটু উল্টে দেখাচ্ছি, দেখুন এটি কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন গরম অবস্থাতে এটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন গরম গরম এটাকে সসের সঙ্গে সার্ভ করার পালা। খেতে কিন্তু দারুণ মজার হেলদি একটি নাস্তা, একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।